নমস্কার বন্ধুগণ, আজকে আমি নিজের একটু দাঁত দেখাতে যাচ্ছি, কারণ আমার দাঁতে অনেক ব্যথা হচ্ছে। একটা ফিলিং ছিল, ওটা বেরিয়ে গেছে, তো বোধহয় ওটাতে পোকা লেগে গেছে, তো ওটাই আমি দেখাতে যাচ্ছি। আর সাথে আরবেরও দাঁত দেখিয়ে দেবো, কেননা ওর দাঁতে অনেক ক্যালকাস লেগে গেছে আর ওকে ব্রেসেসও লাগাবার আছে। তো চলুন আমরা চলি। তো গাইজ, এখানে আমাকে বলা হয়েছে কি আমার রুট ক্যানাল হবে আর তারপরে ক্যাপ বসানো হবে। তো এটা আমার রুট ক্যানালের প্রসিজার চলছে আর এটা অনেকই পেনফুল। যদিও অ্যানেস্থেশিয়া দিয়ে রেখেছে, তবু আমার একটু পেনফুল লাগছে। আর দেখুন কত বড় হোল করেছে। আরব এখানে পড়াশোনা করছে, কেননা ওর এক্সামস আসছে, তো সেটারই পড়াশোনা করছে। আর বেশিরভাগ ও নিজে নিজেই পড়াশোনা করে আর নিজেই ভালো মার্কস নিয়ে আসে, ওকে পড়াবার দরকারই পড়ে না। বাড়ি ফিরে আমি ভাত বসালাম আর ডিমের ঝোল বানাচ্ছি। এখানে মশলা কষাচ্ছি আগে, আর তারপরে আমি ডিমের ঝোল বানাবো, কেন কি ওটাই সব থেকে তাড়াতাড়ি হয়। আর আজকে আমাদের দেরি হয়ে গেছিলো দাঁতের ডক্টরের কাছে গিয়ে, তাই এটাই আজকে খেয়েছি। তারপর আমরা গেলাম ইন্ডিয়া গেট, সেটা বিকেলের দিকে। আর দেখুন ইন্ডিয়া গেটটা কি সুন্দর লাগছে, আর এটার ক্যাপচার করা খুব দরকার ছিল আপনাদের জন্য, কেননা খুবই সুন্দর দেখতে লাগছে। অনেক লোক এসে রেখেছে এখানে, বাচ্চারাও এসে রেখেছে, খেলছে এখানে, আর আরবেরও এখানে খুব মজা আসছে। আর রাজপথটা খুবই সুন্দর লাগছে, আর এখানে দেখুন লোকেরা কি এনজয় করছে। আর আরব আর ওর বাবা একটা ওড়াবার জন্যে একটা লাইট নিতে বসে গেছে। এখানে আরব বাবলসের সাথে খেলছে, এখানে ওই বাবলস যারা ওড়ায় সেই লোকটা দাঁড়িয়ে আছে। আরব অন্য বাচ্চাদের সাথে খেলছে, ওর বাবলস দিয়ে খুব ফ্যাসিনেশন, খুব ফ্যাসিনেটেড হয়ে যায়। আর এ দেখুন কি সুন্দর লাগছে। আর নানান রকমের টয়েস পাওয়া যাচ্ছে ছোটো বাচ্চাদের মন মোতাবিক। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, কেন কি ওখানে পুলিশ এসে গেছিল বাইকে করে, ওখান থেকে যেতে বলছিল, কেননা রেস্ট্রিক্টেড এরিয়া ওটা। আর এখন আমরা সিপি চলে এসেছি, সিপিতে নানান রেস্টুরেন্ট। আমরা ভাবলাম চাইনিজ খাই একটু, তো আমরা সিপি চলে এসেছি। তো সিপিতে এখনও সব রেস্টুরেন্টগুলো খোলা ছিল। আমরা টেস্ট অফ চায়নাতে গেলাম, আর অনেক রাত্রি হয়ে গেছিল, আর এই টেস্ট অফ চায়নাটা বেশ ভালোই রেস্টুরেন্ট দেখলাম। ভেতরে ইন্টিরিয়ার্সটাও ভালো আর অ্যাম্বিয়েন্সটাও ভালো। আর আরব আর ওর বাবা অর্ডার করে এখন ওয়েট করছে নিজের খাবারটা অর্ডার করে। আর আমরা ক্রিকেট ম্যাচেরও মজা নিচ্ছি, যদিও ওই ক্রিকেট ম্যাচে ইন্ডিয়া খেলছে না, তবু আমরা ওটাতে টাইম পাস করছি। আর এখান থেকে বাইরের ভিউটা দেখুন কেমনি লাগছে, তো কি সুন্দর লাগছে দেখুন আপনারা। ড্রিঙ্কসে আমরা করেছি সুইট লাইম সোডা আরবের জন্যে, আর আমার আর আরবের বাবার জন্যে ডায়েট কোক, কেননা আমরা একটু ডায়েটিং করছি নিজের ওয়েট লুজ করার জন্যে। আর খাবারে আমরা স্প্রিং রোল করেছি আর হাক্কা নুডলস, যেটা ভেজ, কেননা শনিবার দিন আমরা ননভেজ খাই না, তো শনিবার ছিল তো আমরা ভেজ হাক্কা নুডলস অর্ডার করেছি। তো খাবারটা খুবই টেস্টি ছিল।
তো গাইজ, আমরা বাড়ি ফেরত এসে গেছি। এবার আমরা খাবার খেয়ে একটু আরবকে পড়িয়ে ঘুমিয়ে পড়বো, কেননা আরবের এক্সামস আসছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ বাই, টেক কেয়ার, আপনারা নিজের খেয়াল রাখবেন, বাই বাই।